গুড ইভিনিং বন্ধুরা, আজ হচ্ছে 4th November। আর দেখতে পাচ্ছ যে আমি খুব সেজে গুজে বসে আছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে করওয়া চৌথ। আমি করওয়া চৌথ করি, এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার। আসলে ব্যাপারটা এটাই হচ্ছে যে অনেকেই আমাদের ওয়েডিং অ্যালবামটা দেখেনি, এমনকি মোটুও 2 বছর পর এখানে আসার পর ওয়েডিং অ্যালবামটা দেখেছে। জীবনে প্রথমবার, হ্যাঁ জীবনে প্রথমবার ওর ওয়েডিং অ্যালবামটা দেখেছে, তাই তো? হ্যাঁ, তাই একবার ভাবলাম সবার রিয়াকশনটা কি, মানে ওয়েডিং অ্যালবাম দেখে কে কি বলছে, কার কি মনে হচ্ছে, সেটা তোমাদের সাথে একবার চলো শেয়ার করি। আসলে এখানে মশার খুব উপদ্রব, তাই জন্য পেছন দেওয়াল আছে, এখানে খুব মশা। ও মা গো, এরা কে? তোমরা কি সেটা জানতে যে কেন এরকম করে পেট তুলে, মানে পেট তুলে চাদর তুলে ভুঁড়ি দেখানো হয়? পেট তুলে ভুঁড়ি দেখানো হয়? আমি শুধু চুল কাটতেও পারতাম না, কি আমি তো খেতেও পারতাম না, পিছি খাইয়ে দিত। আর আইমের বাতে ও পাশে বসেছিলাম, ওকে বলছিলাম একটু মাছটা একটু খুঁটে খুঁটে মানে ছাড়িয়ে দিতে, আমি খাচ্ছিলাম না। মানে হলুদ কাটা হচ্ছে, হলুদ কোটা 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 হচ্ছে এরম এরম করে। এখানে সব থেকে বেশি হাসছে হচ্ছে এই যে ডান দিয়ে যে বুঝিনি বসে আছে, ওর পিতা সাহা, তিনি তার পাটা ফুলে গেছে আর বন্ধ হচ্ছে না। কত ভাগ্যের বসা ছিল না, তাহলে পক করে ঢুকে যাবে। ও আর এই যে পেছনে একজন দাঁড়িয়ে আছেন, মনি, তারপর যে শাঙ্কুর মা, তুমি তো আমার জামাই দাদার কাছে তুমি নাম করছি এখানে একটা ইমার সাথে আছে, আর যে আমাকে শাড়ি দেবে শুভাংশী, আমার সব থেকে মানে আমার খুব ফেভারিট। তো এই ফটোটা আমার সত্যি খুব ভালো লেগেছে, বিশেষ করে যেখানে লিপস্টিক লাগাচ্ছিল এই জায়গাটায়। এই যে সব বন্ধুরা, আমার দুই মাসি মানিকে সুন্দর লাগছিল সেদিনকে, আমরা দেখতে দেখতে এটাই বলছিলাম। কোন দিকে কে? এই তো ননি, সেই ননি, ননি সেই বিখ্যাত এক্সপ্রেশন, সেই ননির বিখ্যাত মিষ্টি এই ননি এক্সপ্রেশনটা আমার দে। এই দাঁড়ায় কি করে, এই যে সেই ননির বিখ্যাত এক্সপ্রেশন একটু দিয়ে দে। শুধু এখন একটু চুলটা একটু বড় হয়েছে, আর এখানে মানুষ এরকম একটা পোস্ট দিয়ে
আর এখানে গুতো মারা হচ্ছিল সেই টাইমে মায়ের ফিলিংটা ইয়ে করো বলতে দাও মাকে ওর ছোট কাকা মানে গৌতম মা আমাকে বলেছিল পিঁড়ির নিচে হাত দিবি। এবার আমাকে কেন বলা হয়েছিল পিঁড়ির নিচে হাত দিবি আমি তখন বুঝিনি, ব্যাপারটা এটাই হয়েছিল। আমাকে পরে দেখাচ্ছি সেটা কেন বলেছিল। আগে তো এখানে শুভদৃষ্টি সবাই খুব বলেছিল, মানে আমার ভাই বরাবর ভাইকু যে সে বলেছিল তুই তো হালকা তোকে আমি একাই তুলে দেবো ব্যাস, তো সবার কাল ভাব ছুটে গেছে আমার তো ঘোরা যায় পা। তাই হচ্ছে এই ফটোটাতে আস্তে আস্তে আমাকে ওপরে তোলা হচ্ছে, এইটার জন্যই আমাকে বলে যে সিলিং আমি উঠে গেছি, মানে সিলিং একদম টাচ করে গেছি এখানে, এই জন্যই বলা হয়েছিল যে আমাকে সিঁড়ির নিচে মানে সরি সিঁড়ির নিচে হাত দিতে হয়। গড়িয়ে পড়ে যাওনি? না আমি গড়িয়ে পড়ে যাইনি। আচ্ছা সিঁদুর দানে আমরা মানে বেশিরভাগ সবাই জানি যে না দেখে সিঁদুর পড়াতে হয়, সেটাও জানে না, ও সেটা দেখিয়েই পড়িয়ে দিয়েছিল। আর কি করা যাবে আর, ঠাকুর মশাই বলেনি আর ঠাকুর মশাই দোষ। হ্যাঁ ঠিক জন ও মা গো বাইকে নিয়ে আবার কখন চাকরি করবে? ও তো বিয়ের পর রাত্রিবেলা এক্সপ্রেশন এই যে সেই শোনাই যে আমার আইবুড়ো মাঝে আমি যতটা না কেঁদে তার থেকে পাশে বসে বসে এমন কাঁদছিল ওকে দেখে আমার কান্না পেয়ে যাচ্ছিল। এই দেখো ছোট তো আশীর্বাদ করছিল, আর সোনার মুখটা যে কি মনে হচ্ছে হাগা পেয়েছে ওকে হাত দেওয়া হয়নি। এই যে দেখো সব থেকে বড় ব্যাপার আছে ননি, ননি বেচারা জুতো নিয়ে গেছিল, আবার তাও আবার নাম্বারটাও মনে রেখেছিল 14 নম্বর বেচারার ফটোটা জুতোর ফটোটা তুললো না। 14 নম্বর জুতো না 14 নম্বর ট্রেন? আমি ফুল নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম, না ফুল ফল আর চকলেট আর ড্রাই ফ্রুট নিয়ে গেছিলাম। ওখানে শুধু কাকিমার ছবি আছে? না 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 আমি ছিলাম তো। কোথায় আবার হবে বিয়ে? আবার হবে? আমার ফটো ভালো ওঠেনি, বিয়ে আবার হবে? আর এই যে সেই মুহূর্ত যখন আমি সাইন করছিলাম আর যেটা দিয়ে আমি সাইন করতে পারছিলাম এর জন্য আমি নকল নোক লাগানোর পর আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করেছিলাম যে কি করে সাইন করতে হয়, আমি তো পেনই ধরতে পারতাম না। যদি আমি ভুলভাল জায়গায় সাইন করে দিয়েছিলাম রেজিস্টারে গেছে বোকা খেয়ে গেছিলাম। সব থেকে প্রিয় ছবি এটা আমার। কেন সব থেকে প্রিয় কেন জানি না, বেশ ভালো লাগে ছবিটা। আর এইটা দেখো আমি এখন আট খোলা চোখ, হ্যাঁ ওর জন্য এটা খুব ভালো লাগে ছবিটা আমার ব্ল্যাকে এরকম। তুই তো আগে ঘুমোতিস তাই ওরকম দেখছো। তো কি দেখছি যে কান্না ছবিগুলোই উঠেছে, বাদ বাকি ভালোগুলো আর ওঠেনি। আমার ফটোগুলো ভালো উঠেছে তুমি বলো একটা, ওর ফটোগুলো একদম ভালো ওঠেনি। আবার বিয়ে হবে? সব ভালো ছবি আমার ফটোগুলো পুরো পেঁচা মার্কা।
কতদিন পর মানে আবার কবে বিয়ে হবে আমার আমি কি করবো লাবড়ার খিচুড়ি সবার জন্য কি খেলে বেরোবে কিছুই না খেলে দেখো চাঁদ।